আসসালামু আলাইকুম। টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন কাঁঠালের সিজন, তাই আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো। এবার তাহলে রেসিপিটা শুরু করছি। রেসিপির জন্য প্রথমে কাঁঠালের বিচিটাকে টেলে নিতে হবে। এর জন্য প্রায় 1 কাপ পরিমাণে খোসাসহ কাঁঠালের বিচি একটা প্যানে দিয়ে দিলাম। মাঝারি থেকে কম আছে, এগুলোকে একটু তেলে নিতে হবে। আর মাঝে মাঝে এসে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে এটার উপরে খোসার রঙটা এরকম হালকা কালো হয়ে যাবে আর ভিতরের সাইডটাও নরম হবে। একটা কাঁঠালি বিচি নিয়ে এটাকে একটু খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে একটু চেক করে নিতে হবে। যখন এটা এরকম নরম হবে এবং সহজেই ভাঙা যাবে তখন বুঝতে হবে যে এটা হয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা বাড়িয়ে দিচ্ছি। চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে কাঁঠালের বিচির উপরে যে খোসাটা আছে সেটাকে একটু পুড়ে নিতে হবে। খোসাটা একটু পুড়ে নিলে এটা খুব সহজেই ছাড়ানো যাবে। ঢাকনাটা সরিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি, এতে করে সবগুলোই ভালোভাবে কালো হবে। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য আরেকটি প্যানে কিছু উপকরণ ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 3টা কাঁচামরিচ দিচ্ছি। এরপরে শুকনা মরিচও অ্যাড করব। নেড়ে চেড়ে এগুলোকে মাঝারি আছে একটু ভেজে নিচ্ছে। কয়েক মিনিট পরে এটা এরকম নরম হবে আর রঙটা চেঞ্জ হবে। অনেক বেশি ভাজবো না, এটা এরকম যখন নরম হবে তখন এটাকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবার এক এক করে সবগুলো কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা ভাজা শুকনা মরিচ। কাঁচামরিচ আর শুকনা মরিচটা একসাথে দিলে ভর্তার ফ্লেভার বেশি ভালো হয়। এবার যে উপকরণগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে বেটে নেওয়ার পালা। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা বাটায় বেটে নিতে পারেন। আমি এগুলোকে ভর্তা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ একটা ভর্তা, খেতে খুবই মজাদার, তৈরি করে দেখবেন। নিত্য প্রয়োজনীয় আর অনেক রেসিপির আপডেট পেতে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় এটা আপনাদের কাছে খুবই পছন্দ হবে। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।